নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া স্টাইলে তৈরি প্রেশার কুকার চিকেন বিরিয়ানি, যেটা আমি একদম ঘরোয়া স্টাইলে তৈরি করেছি। এটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। দুপুরবেলা যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। তো চলো তাহলে কী করে এই চিকেন বিরিয়ানি প্রেশার কুকারে ঘরোয়া স্টাইলে তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই। তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখো 1 কাপ পরিমাণে বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে আমি মোটামুটি 45 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম, এবার আমি এটাকে 45 মিনিটের জন্য ভেজার জন্য রেখে দেবো। অন্যদিকে আমরা চিকেনটা ম্যারিনেট করব। এখানে আমি 300 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি, এর মধ্যে দিচ্ছি 1/2 কাপ মতো টক দই, তারপরে দিচ্ছি এখানে আমি 1 থেকে 2 টেবিল চামচ মতন আদা রসুন বাটা, দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিচ্ছি এখানে আমি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়েছি 1/2 টিস্পুন পরিমাণে বিরিয়ানি মশলা। এটা দোকানে কিনতে পাওয়া যায়, তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। আর দিয়েছি এখানে 1 টেবিল চামচ কেওড়া জল, 1 টেবিল চামচ গোলাপ জল, আর 2 থেকে 3 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে এভাবে ম্যারিনেট করে আমি চিকেনটাকেও 45 মিনিটের জন্য রেখে দেবো। তো চলো 45 মিনিট পরে আবার ব্যাক করছি। তো 45 মিনিট পরে ফিরে এলাম, এদিকে আমি বিরিয়ানিটা তৈরি করব। তো তার জন্যে প্রেশার কুকারের মধ্যে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাদা তেল আর 2 টেবিল চামচ ঘি। আর তেল আর ঘিটা ভালো করে গরম করে নিতে হবে। তো মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি কিছু ফোড়নের জন্য দিচ্ছি 4টে তেজপাতা, দিচ্ছি 1/2 টিস্পুন সাজিরে, 3টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি, আর নিয়েছি আমি 5 থেকে 6টা মতো গোলমরিচ দিয়ে এবার হালকা করে ফোড়নটা ফ্রাই করে নিতে হবে। তো ফোড়নটা হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1 কাপ মতো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু একদম মানে ব্রাউন কালার হওয়া অবধি ফ্রাই করে নিতে হবে। তো 2-3 মিনিট ধরে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি, দেখো একদম মানে ব্রাউন কালার হয়ে গেছে। এই স্টেজে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে হাই ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। তো আমি মোটামুটি 3-4 মিনিট ধরে চিকেনটাকে এইভাবে হাই ফ্লেমে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। তো আমার এদিকে চিকেনটা একদম ফ্রাই করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ একদম চিকেনটা হালকা ব্রাউনিশ কালার হয়ে গেছে। আমি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিচ্ছি এখানে 2টো আলু ডুমো ডুমো করে কাটা, দিয়ে এটাকেও ভালো করে চিকেনের সাথে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। আমি এখানে বোনলেস চিকেনের পিস নিয়েছিলাম, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লেগ পিস বা যে কোনো পিস দিয়ে বানাতে পারো। এখানে 1/4 টিস্পুন দিলাম ধনে গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো, মোটামুটি 3-4 মিনিট ধরে এভাবে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে। তো দেখো 3-4 মিনিট হয়ে গেছে, মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, মশলাটা একদম কষানো হয়ে গেছে মাংসের সাথে। দেখো এই স্টেজে আমি যে ভিজিয়ে রাখা চালটা আমাদের ছিল সেইটা অ্যাড করে দিচ্ছি, চালের জলটা ফেলে দেবে, দিয়ে চালটা অ্যাড করে দিলাম। আর দিচ্ছি এখানে 1/2 কাপ মতো দুধে ভেজানো জাফরান মানে কেশর, সেটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে চালটাকেও কিন্তু মাংসের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে অল্প ওপর দিয়ে বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিয়েছি, দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নেবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি, যে কাপে মেজারমেন্ট করে চাল নিয়েছিলাম সেই কাপেরই পরিমাণ করে 1.5 কাপ মতো জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নেবো। এবার আমি প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে 10-15 মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেবো। তো এদিকে দেখো 1টা সিটি পড়ে গেল, এইভাবে 2টো সিটি পড়লে আমরা গ্যাসের ফ্লেম অফ করে প্রেশার কুকারে ঠান্ডা করে বিরিয়ানিটা সার্ভ করে নেবো। ঘরোয়া স্টাইলে তৈরি গরমা গরম চিকেন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে রায়তার সাথে সার্ভ করেছি, তোমরা যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারো। বাড়িতে একবার এই চিকেন বিরিয়ানি রেসিপিটা অবশ্যই করে ট্রাই করে দেখো, আশা করবো ছোটো থেকে বড় সবারই ভালো লাগবে খেতে। যদি আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো, অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।